নিয়মিত রাজনৈতিক আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, সব দল ও সবচেয়ে বেশি প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে, উৎসব মুখর ভোট হবে এটাই আশা। তিনি বলছেন, নির্বাচন নিয়ে আতঙ্কের বিষয়ে বিএনপির অভিযোগ ভুল প্রমাণিত হবে। আজ শুক্রবার সকালে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম বুথ পরিদর্শন করতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। 30 ডিসেম্বরের নির্বাচন নিয়ে আতঙ্কে রয়েছে বিএনপি ও বিরোধী পক্ষের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিসি বলেন, তাদের অভিযোগ অবশ্যই ভুল প্রমাণ হবে, আমরা প্রস্তুত, ভোটাররা সবাই উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে ভোটে অংশগ্রহণ করবে। সিইসি বলে, নির্বাচনের প্রচারণা আজ শুক্রবার সকাল 8টা থেকে বন্ধ হয়ে গেছে, এখন প্রার্থী ও প্রার্থীর সমর্থক সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবেন, কাউকে কোনো ধরনের বাধা কেউ দিতে পারবে না, যার যার ভোট সে দিতে পারবে। সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সকলকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সকলের জন্য নিরাপত্তা, সকলের জন্য নিরাপদ অবস্থান সৃষ্টি করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব। দেশবাসী যারা ভোটার, তারা যেন ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে আশাই করব। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন।